আসসালামু আলাইকুম। টেস্ট উইথ শিরিন চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের বাটার বান রেসিপিটি দেখার জন্য। খুব সহজেই এই বাটার বান ঘরেই তৈরি করে নিতে পারেন, যা মার্কেটের বাটার বান থেকে অনায়াসে অনেক টেস্টি হবে। চলুন তাহলে দেখে নিই কীভাবে বাটার বান তৈরি করা যায়। প্রথমে একটা বোলে নিচ্ছি হাফ টেবিল চামচ ইস্ট। এই ইস্ট আপনি কনফেকশনারিতে পাবেন, খোলা অবস্থায় ইস্ট কখনো কিনবেন না, দাম কিন্তু বেশি না। অনেকে ইস্টের কথা শুনলে ভয় পান। কুসুম গরম রেগুলার মিল্ক দিচ্ছি 3/4 কাপ। এখানে দুধ না দিলে রুটি টেস্টি হবে না। এখন লবণ দিচ্ছি 1/2 চা চামচ। অপেক্ষা করব 10 মিনিট ইস্ট অ্যাক্টিভ হওয়ার জন্য। চিনি দিচ্ছি 3 টেবিল চামচ। সয়াবিন তেল দিচ্ছি 2 টেবিল চামচ। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন ময়দা দিচ্ছি 2 কাপ। চেলে নিয়ে দিচ্ছি। সব সময় চেলে নেবেন, কারণ ময়দার মধ্যে অনেক সময় অনেক কিছুই থাকে। এখানে পাউডার দুধ দিতে পারেন, হালকা গরম পানিতে গুলিয়ে দিবেন। ডোতে যদি প্রয়োজন হয় আরও ময়দা দিতে পারেন, এখানে প্রয়োজন হয়নি। আমি এখানে শুকনো ময়দা ছিটিয়ে নেড়ে নিচ্ছি। অল্পক্ষণ নেড়ে তেল দিয়ে ঢেকে রাখছি 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর ফিরে আসছি, ডো ফুলে ডাবল হয়ে গেছে। হাত দিয়ে এয়ার বাবুলগুলোকে বের করে দিচ্ছি। ডোকে একটু নেড়ে 7 ভাগে ভাগ করে নিলাম। একটা লই নিয়ে এভাবে লম্বা করে গোল করে রোল করে নিলাম, ডাবল করে নিলাম। 2 মাথা নিয়ে এভাবে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। কিভাবে দিচ্ছি ভালোভাবে খেয়াল করেন। এইভাবে তৈরি করে নিলাম। ওভেন ট্রের উপরে দিয়ে ডিম ব্রাশ করে তিল ছিটিয়ে দিচ্ছি। এবার ওভেনে বেক করব 200 ডিগ্রি তাপমাত্রায় 15 মিনিটের জন্য। আমি ওভেনে ঢুকিয়ে দিলাম। বারো মিনিট পর আমি ওভেন থেকে বের করছি। গরম থাকতে থাকতে আমি বাটার ব্রাশ করে নিচ্ছি। বাটার বানের ভিতরে বাটার ক্রিম তৈরি করার জন্য এখানে আমি 1/4 কাপ বাটার নিয়েছি। ভালোভাবে নেড়ে নিচ্ছি। আইসিং সুগার দিলাম 4 চামচের খাড়া 2 চামচ। আপনারা এখানে গুঁড়ো চিনি ব্যবহার করতে পারেন, চিনিটাকে ভালো করে গুঁড়ো করে নেবেন। ভ্যানিলা এসেন্স দিচ্ছি 1/4 চা চামচ। ফুল ক্রিম গুঁড়ো দুধ দিচ্ছি খাড়া 1 চা চামচ। আবার ভালোভাবে ফেটিয়ে নিলাম। বানরুটিগুলো ভালোভাবে মাঝখান থেকে স্লাইস করে নিলাম। এভাবে বাটার মাখিয়ে নিচ্ছি। সবগুলোতেই বাটার মাখিয়ে নিলাম। এই বাটার বান তৈরি করে খেলে মার্কেটের বাটার বান আপনার পছন্দ হবে না, আপনি চুলায় কেক করার মতো করে বাটার বানও তৈরি করে নিতে পারবেন। আপনারা তৈরি করে কমেন্টে লিখবেন কেমন লেগেছে। আপনারা ভালো থাকেন। আল্লাহ হাফেজ।